আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ট্রাফিল ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি যে যার অবস্থানে সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি মালিবাগ আবুল হোটেলের অপোজিটে বাজাজ পয়েন্টে। আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকে স্পেশালি ভিডিও করা নতুন বছরে বাজাজ ডিসকভার 110 সিসির সিবিএস ব্রেক সমৃদ্ধ বাইকটি নিয়ে। আর এই বাইকটা কিন্তু আপনারা নতুন বছরে গিফট অফারে পেয়ে যাচ্ছেন। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন এই বাজাজ ডিসকভার 110 সিসির সিবিএস ব্রেক সমৃদ্ধ বাইকটির বর্তমান মূল্য কত, এর পাশাপাশি এই বাইকটা আপনারা কেন কিনবেন এবং এই বাইকটির ফুল ডিটেল সম্পর্কে। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এই হলো বাজাজ ডিসকভার 110 সিসির সিবিএস ব্রেক সমৃদ্ধ বাইকটি। আর এই বাইকটি কিন্তু আপনারা নতুন বছরে গিফট অফারে পেয়ে যাচ্ছেন। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা সকলেই অবগত যে বাজাজ বাংলাদেশে একটি জনপ্রিয় ব্র্যান্ড। ইভেন বাজাজের প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক, আর তার মধ্যে এই বাজাজ ডিসকভার 110 সিসির সিবিএস ব্রেক সমৃদ্ধ বাইকটি অন্যতম। এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড টাইপের একটা বাইক, আর এই বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন সিটিতে এবং হাইওয়েতে অ্যাভারেজ পার লিটারে 55 থেকে 60 কিলোমিটার, এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 100 কিলোমিটার প্লাস। এই বাইকটির বর্তমান মূল্য 1,20,500 টাকা। আর আপনি যদি এই বাইকটা মালিবাগ বাজাজ পয়েন্ট থেকে নেন, সেক্ষেত্রে 6টি গিফট আইটেম পেয়ে যাবেন। একটি হেলমেট, একটি হাইড্রোলিক লক, একটি বাইক রাখার কাভার, একটি মোবিল, একটি চেস কাট, একটি চাবি রিং। তো টোটাল এই 6টি গিফট আইটেম পেয়ে যাবেন। আর আপনি যদি এই 6টি গিফট না নেন, সেক্ষেত্রে ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর স্পেশালি যারা আমার চ্যানেলের পক্ষ থেকে আসবেন, তাদের জন্য এক্সট্রা একটা অনার করা হবে। তো যারা মূলত ভালো মানের 110 সিসির একটা স্বয়ংসম্পূর্ণ বাইক নেবেন, তারা কিন্তু এই বাজাজ ডিসকভার 110 সিসির সিবিএস ব্রেক সমৃদ্ধ বাইকটি নিতে পারেন। তো এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে সেই প্রসঙ্গে কথা বলতে গেলে, প্রথমে চলে যাব এই বাজাজ ডিসকভার 110 সিসির সিবিএস ব্রেক সমৃদ্ধ বাইকটির ইঞ্জিনের দিকে। তো বন্ধুরা, বাইকটির ইঞ্জিনে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এই ইঞ্জিনটা দেওয়া হয়েছে মূলত বাজাজের DTSI টুইন স্পার্ক ইঞ্জিন। এই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 115 সিসি। এই ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 8.6 PS @7000 RPM। এর পাশাপাশি ইঞ্জিন থেকে যে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হবে 9.81 Nm @5000 RPM। আর বাইকটির স্টার্টিংয়ের ক্ষেত্রে আপনারা কিক এবং সেলফ দুটি ভার্সনই পেয়ে যাবেন। তো আপনি কিন্তু আপনার সুবিধা মতো বাইকটা স্টার্ট করতে পারবেন। এবং বাইকটির ইঞ্জিনটা অপারেট করার জন্য একটা 4-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে এই বাজাজ ডিসকভার 110 সিসির বাইকটিতে। এরপর আপনাদের দেখাবো এই বাজাজ ডিসকভার 110 সিসির সিবিএস ব্রেক সমৃদ্ধ বাইকটির ফ্রন্টের দিকে। তো বন্ধুরা, বাইকটির ফ্রন্টে একটা ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং সাপোর্টটা অনেক ভালো পাবেন। তো বাইকটির ফ্রন্টে স্পেশালি আপনারা পেয়ে যাচ্ছেন এন্টি স্কিপ ব্রেকিং সিস্টেম, যেটা সহজ কথায় বলা চলে সিবিএস ব্রেক। তো আপনি যদি পায়ের ব্রেকটা ধরেন, সামনে এবং পিছনে 60 এবং 40 ব্রেক হবে। তো বাইকটির ফ্রন্টে টায়ারের সাইজ দেওয়া হয়েছে 100/80 এবং রিমটা ব্যবহার করা হয়েছে 17 সাইজের অ্যালয় রিং। আর এই টায়ারটা কিন্তু আপনারা টিউবলেস পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি বাইকটির ফ্রন্টে সাসপেনশন দেওয়া হয়েছে হাইড্রোলিক টেলিস্কোপিক সাসপেনশন। এরপর চলে যাব এই বাজাজ ডিসকভার 110 সিসির সিবিএস ব্রেক সমৃদ্ধ বাইকটির রেয়ারের দিকে। তো বাইকটির রেয়ারে ব্রেকিংয়ে পেয়ে যাচ্ছেন আপনারা ড্রাম ব্রেক 130 মিলিমিটারের, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং সাপোর্টটা অনেক ভালো পাবেন। তো রেয়ারের সাসপেনশন দেওয়া হয়েছে নাইট্রো গ্যাস সাসপেনশন, এবং রেয়ারের টায়ারের সাইজ দেওয়া হয়েছে 100/80, রিমটা ব্যবহার করা হয়েছে 17 সাইজের অ্যালয় রিং। আর এই টায়ারটাও কিন্তু আপনারা সেম টিউবলেস পেয়ে যাচ্ছেন। এরপর আপনাদের দেখাবো এই বাজাজ ডিসকভার 110 সিসির সিবিএস সমৃদ্ধ বাইকটির সিট কভারের দিকে। তো বন্ধুরা, বাইকটির সিট কভারটা কিন্তু অনেক উন্নত মানের দেওয়া হয়েছে অন্যান্য ব্র্যান্ডের 110 সিসির বাইক থেকে। আর এই সিট কভারে কিন্তু অনায়াসে
দুই থেকে তিনজন বসতে পারবে, বাট বাংলাদেশের নিয়ম অনুযায়ী দুইজন বসাই শ্রেয়। তো রিয়ারে স্মার্ট একটা প্যাসেঞ্জার গ্রাভেল পেজ আছেন, যার কারণে পিলিয়ন ধরে সুন্দরভাবে বসতে পারবে। এর পাশাপাশি রিয়ারে টেইল ল্যাম্পটা দেওয়া হয়েছে, অনেক অসাধারণ টেইল ল্যাম্প, এবং ইন্ডিকেটর পেয়ে যাবেন বাল্ব টাইপের। এরপর আপনাদের দেখাবো এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে। তো বন্ধুরা, বাইকটির ফুয়েল ট্যাঙ্কের গ্রাফিক্স ডিজাইনটা দেওয়া হয়েছে অনেক অসাধারণ, আর ডিসকভার লেখা লোগোটা কিন্তু আপনারা 3D লোগোই পেয়ে যাবেন। তো এই ফুয়েল ট্যাঙ্কে 8 লিটার তেল ধরে, 110 cc-র বাইক হিসাবে ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা অনেক ভালোই বলা চলে। এরপর আপনাদের যদি বাইকটির হ্যান্ডেলবারের দিকে দেখাই, বাইকটির হ্যান্ডেলবারটা দেওয়া হয়েছে পাইভ হ্যান্ডেলবার, এবং মিটারটা দেওয়া হয়েছে ডিজি অ্যানালগ মিটার। এরপর আপনাদের দেখাবো এই বাজাজ ডিস্ক কভার, 110 cc CBS ব্রেক সমৃদ্ধ বাইকটির হেডলাইটের দিকে। তো বন্ধুরা, বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু অনেক অসাধারণ লুকস দেওয়া হয়েছে, আর এই হেডলাইটে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন উইথ LED DRL, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো মানের স্বচ্ছ আলো পেয়ে যাবেন। এবং বাইকটির ইন্ডিকেটর দেওয়া হয়েছে বাল্ব টাইপের। এরপর আপনাদের সাথে যদি শেয়ার করি এই বাইকটির বডি ডাইমেনশন সম্পর্কে, তো বাইকটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 2035 মিলিমিটার, বাইকটির প্রস্থ দেওয়া হয়েছে 760 মিলিমিটার, এবং বাইকটির উচ্চতা দেওয়া হয়েছে 1085 মিলিমিটার, আর বাইকটির হুইল বেস দেওয়া হয়েছে 1305 মিলিমিটার, এবং বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 165 মিলিমিটার, আর বাইকটির ওজন দেওয়া হয়েছে 119 কেজি। তো এই বাইকটির কালারগুলোও কিন্তু আপনারা শোরুমে অ্যাভেলেবেল পাবেন। তো এই ছিল এই বাজাজ ডিসকভার 110 cc-র বাইকটির ফুল ডিটেলস, বর্তমান মূল্য। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কেন এই বাজাজ ডিসকভার 110 cc-র বাইকটিকে স্বয়ংসম্পূর্ণ বাইক বলা হয়, এবং এই বাইকটি আপনারা কেন কিনবেন। তো প্রথমত যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হলো এই বাইকটির ব্রেকিংয়ে যুক্ত করা হয়েছে অ্যান্টি স্কিপ ব্রেকিং সিস্টেম, যেটা সহজ কথায় বলা চলে CBS ব্রেক। তো আপনি যদি পায়ের ব্রেকটা ধরেন, সামনে এবং পিছনে 60 এবং 40-তে ব্রেক হবে, যার কারণে কিন্তু আপনারা অন্যান্য ব্র্যান্ডের 110 cc-র বাইক থেকে এই বাজাজ ডিসকভার 110 cc-র বাইকটিতে ব্রেকিং সাপোর্টটা অনেক ভালো পাবেন। এরপর যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হলো এই বাইকটির ইঞ্জিন। তো এই বাইকটির ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 115 cc, যা কিন্তু অন্যান্য ব্র্যান্ডের 110 cc-র বাইক থেকে বেশি, যার কারণে আপনারা সিটিতে এবং হাইওয়েতে মাইলেজ, টপ স্পিড এবং ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো পাবেন। এরপর যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটা হলো এই বাইকটির সিট কভার। তো অন্যান্য ব্র্যান্ডের 110 cc-র বাইক থেকে এই বাজাজ ডিসকভার 110 cc-র বাইকটির সিট কভারটা দেওয়া হয়েছে অনেক উন্নত মানের, যার কারণে কিন্তু রাইডার এবং পিলিয়ন কমফোর্টলি বসতে পারবে। এরপর যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটা হলো এই বাইকটির হেডলাইটে। তো এই বাইকটির হেডলাইটে কিন্তু আপনারা হ্যালোজেন উইথ LED DRL পেজ আছেন, যার কারণে কিন্তু অন্যান্য ব্র্যান্ডের 110 cc-র বাইক থেকে অনেক ভালো মানের স্বচ্ছ আলো পেয়ে যাবেন, যেটা খুবই ভালো একটা সাপোর্ট দিবে। এরপর যে বিষয়টি খেয়াল করা যায় সেটা হলো এই বাইকটির মাইলেজ। তো অন্যান্য ব্র্যান্ডের 110 cc-র বাইক থেকে এই বাজাজ ডিসকভার 110 cc-র বাইকটিতে আপনারা কিন্তু মাইলেজ অনেক বেশি পাবেন। তো অ্যাভারেজ কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে 55 থেকে 60 কিলোমিটার কিন্তু মাইলেজ পাবেন, এবং টপ স্পিডও কিন্তু অন্যান্য ব্র্যান্ডের 110 cc-র বাইক থেকে এই বাজাজ ডিসকভার 110 cc-র বাইকটিতে বেশি উঠাইতে পারবেন, পার ঘন্টায় 100 কিলোমিটার প্লাস, যেটা ইউজার রিভিউতে দেখা গিয়েছে। তো এই সব দিকগুলি বিবেচনা করে কিন্তু আপনারা এই বাজাজ ডিসকভার 110 cc-র বাইকটি নিতে পারেন। তো যারা মনে করেন যে একটা স্বয়ংসম্পূর্ণ বাইক নেবেন 110 cc-র, তারা অবভিয়াসলি এই বাজাজ ডিসকভার 110 cc-র বাইকটি নিতে পারেন। তো সর্বশেষ এই বাইকটির মূল্যটা যদি আপনাদের সাথে আরও একবার শেয়ার করি, বাইকটির বর্তমান মূল্য 1,20,500 টাকা। তো আপনি যদি এই বাইকটা মালিবাগ বাজাজ পয়েন্ট থেকে নেন, সেক্ষেত্রে 6টি গিফট আইটেম পেয়ে যাবেন, আর আপনি যদি 6টি গিফট না নেন সেক্ষেত্রে ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এই ছিল এই বাজাজ ডিসকভার 110 cc-র বাইকটির সকল আপডেট। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।